সকালবেলা উঠে এরকম শন শনানি হাওয়া দেখে মনটা একেবারে ঠান্ডা হয়ে গেল। গরমের মধ্যে আমরাই অমলেট হয়ে যাচ্ছিলাম মানুষগুলোই, আর পাখিগুলোকে এখানে দেখো কি করছে। কাঁচা তরমুজটা এখানে ফেলেছিলাম ছাগলদের খাওয়ার জন্য, তো ছাগলেরা তো খায়নি, সকাল সকাল পাখিরা এসে খেয়ে নিচ্ছে। তো তরমুজ নিয়ে এসেছিল ইফতারের জন্য, কেটে দেখি একদম কাঁচা। তো বললো যে ছাগলকে দাও খাবে। বিকালে বলতে 5টার দিকে কেটেছিলাম ইফতারের একটু আগে আগে, ভাবলাম যে কেটে একটু ফ্রিজে রেখে দেই, ঠান্ডা হলে ভালো লাগবে। কিন্তু দেখলাম যে তরমুজটা পুরো একদম কাঁচা। তো ছাগল খায়নি, পাখিরা কি সুন্দর ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে দেখো। তো ফল খাওয়াই ওদের কাজ, ওরা ওদের কাজ করছে, এরপরে করছি আমি আমার কাজ। তো শুরু করে দিলাম, ছাগল আমি বের করছি। আর আজকের ওয়েদারটা দেখো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। যদিও এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, রাত্রি হয়ে গেছে এখন ভয়েস দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা ঠান্ডা আছে, এই 3-4 দিনের থেকে অনেক ঠান্ডা আছে। আর ছাগলগুলো দেখো এক এক করে যখন আমি ধরতে যাই সবাই পালিয়ে পালিয়ে যায়, তাই দেখো আমি চালাকি করে ওদেরকে মুড়ি খেতে দিলাম। মুড়ি দিয়ে ওদের করব চুরি। তো মুড়ি দিলাম, ওরা এখন এই যে মুড়ি খাচ্ছে, আর এর মধ্যে আমি ছাগলগুলোর গলায় দড়ি লাগিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে এদেরকে বাঁধবো। দেখো মুড়ি খেয়ে এদের মনে হয় শক্তিটা একটু বেশি হলো, কি টানা টাইনা টানছে। তো পা দিয়ে না আমি করতে পারছি না, মানে খুঁটাগুলো গাড়তে পারছি না, কারণটা হলো এই জমিটা এখন ভীষণই শক্ত, যেহেতু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে নরম হতো, এখন ভীষণই শক্ত। ট্রাই করছি, পারছি না, আর গাড়ার মতন কোনো একটা কিছু পাচ্ছিও না। রান্নাঘর থেকে একটা খড়ির টুকরো নিয়ে আসলাম, এটাও ভেঙে গেল। তো বাকি যারা এদিক সেদিক লুকিয়েছে, লুকিয়ে কোনো লাভ নেই, তাদেরকেও ধরে যাব। এখন দেখো আকাশটা, এদিকে হাওয়া, এদিকে মেঘলা আকাশ, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? মাসুমের বাবা যখন হচ্ছে ছাগল বাঁধে তখন কিন্তু ওর আমাকে লাগে, বলে তুমি একটু সামনে দাঁড়াও, এটাকে ধরো, ওটাকে ধরো। কিন্তু দেখো আমি আজকে একা একা বের করছি, উঠে আসছেও না, দেখছেও না আমি কি করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। চারপাশে পাট ক্ষেতের মধ্যে অনেক লোকজন কাজ করছে পাট নিড়ানোর, তো আমি যখনই ভিডিও অন করছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমার দেখো ঠোঁটের অবস্থা, কালকে ভাত খাওয়ার সময় কামড়ে দিয়েছি, এখন যখনই কথা বলছি ওখানেই দাঁত লেগে লেগে কামড় পড়ছে। তো তোমরা দেখতেই পেলে আমি ছাগলগুলো বের করে বেঁধে দিলাম। আর হচ্ছে ছাগল বাঁধতে প্রচুর সময় লাগে, ছেড়ে দিলে তো একবারে দরজা খুলে দিলে ওরা বেরিয়ে চলে যায়, কিন্তু বাঁধতে কিন্তু মানে প্রচুর বলতে আধ ঘন্টার উপরে সময় লাগে, যেহেতু আমাদের অনেকগুলো ছাগল তার জন্য। তো আজকে কি করব বলো তো? আজকে করব আমি ঘর দুয়ার পরিষ্কার। কালকে বাদে পরশু দিন ঈদ হওয়ার সম্ভাবনা, এখনও ডিক্লেয়ার করেনি আমাদের মানে মসজিদ থেকে বা সমাজ থেকে এখনও ডিক্লেয়ার করেনি। তো যেটা শুনলাম শনিবার হওয়ার চান্স আর কি, নিউজেও যেটা দেখছি শনিবার হওয়ারই চান্স। তো এবার সৌদিতে যেদিন হবে সেদিনই নাকি আমাদের এদিকেও হবে, তো তার জন্য আজকে আমি সমস্ত কাজকর্ম শেষ করে দেবো, কালকের দিনটা রাখবো নিজের জন্য। কালকে চুলে হেনা করব, হাতে মেহেন্দি পরবো, আর আজকে পর্দা টর্দা যত জামা কাপড় আছে ধোয়ার মতন আর কি, যেগুলো ধোয়া আছে সেগুলো তো আছে, যেগুলো মানে ধুতে হবে সেগুলো ধুবো, ঘর ঝাড়বো। তো ব্যাস, আর রান্নাঘরটা ভাবছি, রান্নাঘরটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করি, তো রান্নাঘরটা ভাবছি কালকে সকালবেলা পরিষ্কার করে মানে চুলে হেনা লাগিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। কিছুক্ষণ তো থাকতে হবে হেনাটা না, ঘন্টাখানেক মতো, তখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আজকে যদি দুটো ঘরই পরিষ্কার করি তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর আজকে কিন্তু সেরকম গরম নেই, হাওয়া দিয়েছে সকাল থেকেই, মেঘলা আকাশ, বেশ সুন্দর। তোমাদের সঙ্গে সকালবেলাটা শেয়ার করলাম, শুধু হাওয়া দিচ্ছিল। তো চলো এখন কাজকর্ম শুরু করে দেই। ও ফোনে চার্জ নেই, একটুখানি ফোনটা চার্জে দেই, থাম্বনেল টাইটেল এসব বানালাম কালকের ভিডিওর, তো চার্জ শেষ, মানে রাত্রিবেলা ফোন চার্জেই লাগাইনি, এমনি রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো ফোনটা একটু চার্জ করে তারপর ভিডিও শুরু করছি, আর সেই ফাঁকে আমি একটু ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নেই।
বন্ধুরা, লেগে পড়লাম কাজে। কাল বাদে পরশু ঈদ হওয়ার সম্ভাবনা এখনও সম্ভাবনাই বলছি, কেন কি এখনও আমি শিওর নই। তাই জন্য তো ঘরটাকে আমি পরিষ্কার করে নেব। ঘরের ওপর দিকে হয়েছে অনেক মাকড়সার ঝুল, তো সেগুলো ঝাড়ব। আর যেটা হয়েছে না, ওপরে একটা ভীমরুলের চাক হয়েছে, ছোট্ট মতন চাক শুরু করে দিয়েছে, আর ধুলো দেখো একবার। তো সেটাকে তো আমি ভাঙতে পারবো না, সেটা মাসুমের বাবাই ভাঙবে। তো ওকে বলছি, ও বলছে যে ভাঙবো ভাঙবো, মানে অনেকটা উঁচুতে, তো একটা মানে অনেক লম্বা বাঁশ লাগবে একদম উঁচুতে। তো এখন আমি এই যে ঘর দুয়ার সব কিছু গোছাবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর কি। প্রচণ্ড ধুলো আমাদের বাড়িতে, আর রাস্তার সামনেই যেহেতু বাড়ি, গাড়ি ঘোড়া যখনই যায় তখনই ধুলোগুলো উড়ে এসে সব আমাদের ঘরের মধ্যে ঢুকে যায়। দরজাটা খোলা থাকে, আর গ্রামের বাড়ি সবসময় দরজা বন্ধ করে রাখা সম্ভব হয় না। তো সবার প্রথমে আমি জুতোগুলোকে নিয়ে গিয়ে ওই ঘরে রেখে দেব, আর বাকি আলনাটাও এখান থেকে সরাবো। মানে ঘরের একটু রূপটা আজকে চেঞ্জ করব, এই দিকটা না বেশি একটু ঘিঞ্জি হয়ে গেছে। আর জানলা দিয়ে ধুলো সবসময় এসে কাপড়গুলোতে আটকে যায়, এই দেখো কত ধুলো। এইদিকে ঝাড়ছি, ওইদিকে ধুলো উঠছে, এইদিকে ঝাড়ছি, এইদিকে ধুলো উঠছে, এইভাবেই করছি আর কি। এই দিকটায় আলনাটা বসাবো ভাবছি। তো আমি তো ঘর ডিপ ক্লিন করি, ধরো তোমার সপ্তাহে একদিন তো করি, অনেক সময় 15 দিনেও চলে যায়। তো ঘরের উপর আর কি, ঘরটার যখন মনে হয় নোংরা হয়ে গেছে তখন হচ্ছে ডিপ ক্লিন করি। আর এমনিতে তো ক্লিন করি, একদিন পর পরই করি, বা ধরো প্রত্যেক দিনও কোনো দিন করি, মুডের উপর আর কি, হঠাৎই কোনো দিন বাদ যায়। তো আমি এই যে কাপড়টা ভিজিয়ে আলনাটাকে মুছে নিচ্ছি, মাসুমের বাবা এসে চুলা চড়াচ্ছে, ও কোথায় জানি যাবে। তো ওর সঙ্গে একটু কথা বলছি, কথা বলতে বলতে চলে আসবে আমার বোন মাসুমকে নিয়ে যাওয়ার জন্য। তো বোনকে বললাম একটু হেল্প করতে, ও হেল্প করে দেবে। তো বেশিক্ষণ লাগেনি, ঘণ্টাখানেকের মধ্যেই আমরা এই রুমটা পরিষ্কার করে ফেলেছি। কিন্তু এক ঘন্টায় আমাদের পুরো বাড়ি পরিষ্কার করা তো অসম্ভব ব্যাপার। আমাদের পুরো বাড়িটা একটু শুধু ঝাড়ু দিয়ে ঝাড় দিতেই, মানে সামনে থেকে পেছন দিকটা ঝাড় দিতেই কিন্তু প্রায় 45 মিনিট পার হয়ে যায়। তো এক ঘন্টায় পুরো বাড়ি ক্লিন আমার বাড়ি ইম্পসিবল, তাই তো? তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানোই, কিন্তু এই ঘরটা এক ঘন্টায় ডিপ ক্লিন করা সম্ভব। তো এক ঘন্টায় আমাদের হয়ে গেছে, আমাদের বলছি, কারণ বোন আমাকে আলনার কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছে, আর আমি এই যে এখন মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলের জিনিসগুলোও মুছে নিচ্ছি, সাথে ড্রেসিং টেবিলটা মুছে নেব, দেখো কী ধুলো জমেছে। প্রত্যেকদিন এমনি ঝাড়ি, ভেজা ন্যাকড়া দিয়ে প্রত্যেকদিন মুছি না, আর কাঠের জিনিস ভেজা ন্যাকড়া দিয়ে প্রত্যেকদিন মোছাও উচিত না, এমনি আর কি ঝেড়ে দেই, শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নেই। আজকে একটু ভালো মতন বললামই, ডিপ ক্লিন করছি ঈদ উপলক্ষে, তাই জন্য একটু ভালো করে শুকনো, মানে ভেজা ন্যাকড়া দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপর আবার শুকনো ন্যাকড়া দিয়েও মুছে নেব। তো ভেতরগুলো তো পরিষ্কারই আছে, ভেতরেরগুলোতে সেরকম ধুলোটুলো বালি নেই, কিন্তু ওপরে ধুলো। তো ঘরের মধ্যে সিলিং দিলে না ধুলোগুলো কমবে, তো আল্লাহই জানে ঘরে সিলিং কবে দেবে না দেবে। তো যাই হোক, এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, মাসুমের পিগি ব্যাংকটাকে মুছে নিচ্ছি, এটাতেও ধুলো পড়ে গেছে। আর পরে তোমাদেরকে দেখাবো যে কীরকম ধুলোটা পড়ে। তো আমি তো এখন সব কিছু মুছছি, তো বিকেলের দিকে তোমাদেরকে দেখাবো যে এখন মানে এইটুকু টাইমের মধ্যে কীরকম ধুলো আসলো আর কি আমার ঘরে, কতটা ধুলো আমার ঘরে আমি ওয়েলকাম করলাম। তো এখন শোকেসটা মুছে নিচ্ছি, আর এই শোকেসটা দেখে তোমরা ভাবতে পারো ভাঙাচুরা। তো হ্যাঁ, ভাঙাচুরাই, অনেক দিন হয়ে গেল এই শোকেসটা আমি নিয়েছিলাম, বোধহয় কত সালে হবে, 2013 সালে নিয়েছিলাম। তো এর আগেও বলেছি আমি, এই শোকেসটা কিন্তু আমি আমার স্কলারশিপের টাকায় নিয়েছিলাম, তাই জন্য আমার এটা একদম ফেলতেই ইচ্ছা করে না। তো এটাকে আমি ভাবছি সারাবো, রিপেয়ার করবো। আমাদের এখানে কাছেই হচ্ছে একটা জায়গায় রিপেয়ার করে, মানে রং টং করে দেয় আরও সুন্দর করে, তো ভাবছি রিপেয়ার করবো। তো এখন রিপেয়ার করে লাভ নেই, কারণ আমার ঘরে প্রচুর ধুলো, এখন যদি আমি নিয়ে আসি তো আবারও খারাপ হয়ে যাবে, তাই জন্য এরকমই থাক, যখন একটু ঘরটা আমাদের গোছানো হবে। তো মানুষের আকাঙ্ক্ষার তো মানে শেষ নেই, তাই না? মনে হয় একটা নতুন কিনি, এটা ঠিক করি, ওটা ঠিক করি, অনেক স্বপ্ন, কিন্তু মানে বাজেট তো কুলোতে হবে, তাই না? শুধু মুখ দিয়ে বললে তো আর হয় না, সাথে পকেটটাও গরম থাকতে হয়। তো বুঝতেই পারছো, এই জন্যই ভাঙাচুরা জিনিস নিয়ে আমার সংসার চলো চলবে, আমি খুশি আছি আমার ভাঙাচুরা জিনিস নিয়েই। তো তোমরা বলতে পারো যে শোকেসটা ভাঙাচুরা। তো অনেকেই আবার আমাকে কমেন্ট করো, ঘরে রং করে নাও, এই করো, ওটা করো, সেটা করো। তো আমি জানি ভালোর জন্যই বলো, ভালোবাসো বলে বলো। তো দেখি যবে করবো তোমরা তো অবশ্যই জানবে। তো খাটের সাইডগুলো একটু মুছে নিলাম, এগুলোতে একটু একটু ধুলো পড়েছে। আর এখন এই যে মাসুমের বইপত্রগুলো গোছাবো।
তো এগুলো হচ্ছে গোছাই, কিন্তু যখন স্কুলে যায় তখন ভেতর থেকে বই বের করতে হয়, এটা নয় তো সেটা, এটা নয় তো সেটা, এরকম করতে করতে কিন্তু অনেক মানে অগোছালো হয়ে যায়। আর আমি ওর টাই, বেল্ট, তারপর আই কার্ড এগুলো এই র্যাকগুলোতেই রাখি, না হলে খুঁজে পাই না। তো পর্দাগুলো আমি খুললাম আজকে, পর্দাগুলো ধুয়ে দেবো, পর্দাগুলো লাগানো পর্যন্ত আর ধোয়াই হয়নি, ধুইনি কোনো দিনও। তো আজকে ভাবলাম যে ধুয়ে দেই, ঈদের আগে তো ধুতে হবে, তাই না? সব যত মানে বিছানাগুলোর বেডশিটগুলো ধুয়ে দেবো, তারপর বালিশের কভারগুলো ধুয়ে দেবো, যা যা এক্সট্রা আছে সব কিছুই ধুয়ে দেবো। কিন্তু আজকে মশারিটা ধুতে ভুলে গেছি, তো আগামীকালকে মশারিটা ধুয়ে দিলেই হয়ে যাবে। মশারিটা আজকে মানে মনেই ছিল না, ধুয়ে দিলেই হয়ে যেত। তো যাকগে একটা জিনিস তো বেশিক্ষণ লাগবে না, ধুয়ে দিতে পারবো আমি। তো বোন আসাতে কিন্তু অনেকটা হেল্প হয়ে গেল আমার, কিন্তু ও হেল্পের মধ্যে করেছে কি বলো তো, হেল্প করতে গিয়ে একটা মাশরুমের হচ্ছে ভিটামিন ওষুধের বোতল হাত থেকে পট করে নিচে পড়ে গেছে, পাকার মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে, ওর গায়েও ভরেছে আর বিছানাতেও ভরেছে। তো এই যে দেখো আমি এখন হাসছি, এই যে ফেলে দিলাম। তো এরপরে হচ্ছে আমি আরও বিছানাটা সাইডটা এদিকে মুছে নেব, আর পানি দিয়ে হচ্ছে ওষুধগুলো ফেলে দেবো, ফেলে তো দেবো না, এই ঘর থেকে তো পানি বাইরে যাবেই না, তো ওখানেই আমি একটু ইয়ে করে দেবো। ওষুধ তো ওষুধের মধ্যে মাঝে টাঝে পড়বে না, আর মানে মিক্স হয়ে গেছে আর কি, টেনে নিয়েছে সিমেন্ট পানিটা। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে, তারপরে বাকি কাজকর্ম আরও অনেক আছে, প্রচুর আজকে কাজ করেছি। সন্ধ্যাবেলা না আমার পিঠটা একদম চলছেই না, এরকম হয়ে গেছে, মানে আমি বসে থাকতেই পারছি না, পিঠের মধ্যে এত ব্যথা হচ্ছে। আর ধুলো দেখো, এত এত ধুলো, কয়েকদিন আগেই আমি হচ্ছে এই যে তোষকটা বের করেছিলাম, বের করে ভালো মতন পিটিয়ে পিটিয়ে সমস্ত ধুলো বের করে কিন্তু পরিষ্কার করেছিলাম, বাট আবার যখনই আমি ঝাড় দিই তখনই ধুলো পড়ে, কি করব বলো তো, এত ধুলো হয় ঘরের মধ্যে। তো এই যে বোন বলছে যে আমি একটু পানি ছিটিয়ে দিই তাহলে এখন ধুলোটা কম হবে, তো ও পানি ছিটিয়ে দিলো একটু হাত দিয়ে, আর আমি এখন ঝাড়ু দিচ্ছি। আর কি বলতো, বোনেরা আসলে না আমি একটুখানি বলি এটা করে দে না, ওটা করে দে না, তো ওরা আবার বলে তুই আসলে এটা করতে বলিস, সেটা করতে বলিস, তো ভালোবাসে, আবার করেও দেয়, বলেও কিন্তু করেও দেয়। এই দেখো বলছি একটু ঝাড়ুটা নিয়ে আয়, নিয়ে আসছে, বলছি একটু পানিটা ছিটিয়ে দে, ছিটিয়ে দিচ্ছে, একটু ফিনাইলটা নিয়ে আয়, নিয়ে আসছে। তো সুন্দর করে আমার কথা শুনে শুনে কাজগুলো আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আর আলনাটা দেখো এদিকে ও গুছিয়েছে, বেশ সুন্দর করে গুছিয়েছে, কিন্তু ওর হাতের কাজ কিন্তু না খুব ভালো, খুব সুন্দর করে কাজ করে। তো এখন চলে আসলাম এই ঘরে, ওই ঘরটা হয়ে গেছে, এই ঘরটা এখন ঝাড়ছি, দেখো হাঁফিয়ে গেলাম গো। বন্ধুরা অবস্থা পুরো শেষ, বোন আসলো, বোনকেও লাগিয়ে দিলাম যে একটু হেল্প কর, শুনি গরম। তো এই ঘরটা মোটামুটি হয়ে গেল, আর রান্নাঘরটা করব আমি পরিষ্কার আগামী কালকে সকাল সকাল। আর এখন এগুলো সব ধুবো, এই যে এখানে এতগুলো কাপড় চোপড় রাখা আছে, বোতলে পানি ভরবো, আর এখানে এই যে পানি ভেজানো ইয়েটা আর কি, কাপড় ভিজিয়ে যে পরিষ্কার করলাম, ঘরটা মোটামুটি হয়ে গেল। ওটা ঘরও একটুখানি ঝাড়লাম, ওইটা ঘরে কিছু কাপড় চোপড় আছে, ভাঁজ করলেই হয়ে যাবে, ঝাড়ু টারু সব দিয়ে নিয়েছি, ওগুলো ফেলে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এতগুলো কাপড় বের করেছি, এখন এগুলো আমি ধুয়ে দেব, আর আমার ক্যামেরাম্যান এখন চলে যাবে বাড়িতে, দুপুর হয়ে গেছে, গোসল করবে। তো আমার মানে প্রচুর কাজ আছে, আর অনেক ভিডিও শ্যুট করে ফেলেছি, ভিডিও এডিট করতে প্রচুর সময় লাগবে, আর ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই ভাবছি এগুলো আমি করে ফেলি তাড়াতাড়ি, অন ক্যামেরা না করলে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে শুকিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করব, ততক্ষণ পর্যন্ত টাটা। মাশরুমের নতুন জামা পড়া শেষ, এটা কেমন বসার স্টাইল, ভালো করে বসো, এটা রাজার বসার স্টাইল, আমি রাজা।
বিকেলবেলা মাসুম আর ওর বাবা যাচ্ছে দাওয়াত খেতে। তো মাসুম তো খুশি দাওয়াত খেতে যাচ্ছে, আর দেখো ও নতুন জামা পরে নিয়েছে। আসলে এই জামাটা তো সেদিনই পরে নিয়েছিল, তাই আজকে এই জামাটাই পরিয়ে দিলাম। এত গরমের মধ্যে হাফ গেঞ্জি আর হাফ প্যান্ট পরে যাচ্ছে। তোর বাবা আবার বললো ফুল প্যান্ট পরিয়ে দিতে। আমি বললাম এই গরমে ফুল প্যান্ট লাগবে না, হাফ প্যান্ট পরেই যাক, ছোট মানুষ। তো ওরা এই যে চলে যাচ্ছে দাওয়াত খেতে, আর আমার একটুখানি ছুটি, রান্নাবান্না দেরি করে করলেও হবে, ওরা যেহেতু দাওয়াত খাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি পর্দা শুকিয়ে এই যে লাগিয়ে দিলাম, বেডশিটও বিছিয়ে দিয়েছি, নতুন বেডশিটটাই বিছালাম আজকে। আর দেখো ফ্যানটা একটু আগে মুছলাম না, এই দেখো কত ধুলো চলে আসলো, একটু আগেই মুছলাম তোমাদের সামনেই, আর এইটুকু সময়ের মধ্যে কতগুলো ধুলো চলে আসলো। আর এই যে পর্দা লাগিয়েছি, শোকেসটা মুছেছি, আর এখান থেকে এই যে আলনাটা সরানোয় কিন্তু জায়গাটা ফাঁকা হয়েছে, বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এখান থেকে আমি এখন স্ট্যান্ড সেট করতে পারবো, এই যে বিছানা তোলার সময় এইভাবে স্ট্যান্ডটা সেট করতে পারবো। আর আলনাটা এখন এইখানে রেখেছি, এই যে, আর এই যে, আর এই যে ড্রেসিং টেবিল, আর এই যে আমি, চলো এই হলো ঘর গোছানোর পরের অবস্থা। গুড আফটারনুন। তো এখন আমি বিকেলবেলা বসে বসে ছাগল পাহারা দিচ্ছি, ছাগলেরা এখানে ঘাস খাচ্ছে, এদিকটাও ঘিরে দেওয়া হয়েছে, এদিকটাও ঘেরা আছে, তারপরেও দেখতে হয় কুকুর চলে আসে। ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম ওই দিক দিয়ে একটা কুকুর আসছে, মানে পাট খেত দিয়ে। তো এগিয়ে আসলাম, এসে এখানে বসলাম, আর চশমাটা পরেছি, ভীষণই মাথাটা যন্ত্রণা করছিল, তো তাই চশমাটা খুঁজে বের করে পড়লাম। চশমা আমি ইউজ করি না তো অনেকদিনের, কিন্তু আমার চশমা অনেকদিন আগে দিয়েছে, কতদিন হলো, অনেকদিন হলো, কিন্তু আমি না পড়ি না সবসময়, যেদিন আর পারি না আর কি সেদিনই পড়ি। তো আজকে মাথাটা ভীষণই ব্যথা করছে, কোথায় রেখেছি কোথায় রেখেছি, খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজির পর পেলাম, একটুখানি পড়ে নিলাম। এখন যদি আধ ঘন্টা এক ঘন্টা পড়ে থাকি, পড়ে মোবাইল খোঁজাই, কিচ্ছু হবে না, মানে মেন প্রবলেমটা হচ্ছে মোবাইল খোঁজানো। তো মাথা ব্যথা বললেই তো মাসুমের বাবা দেয় বকুনি, মোবাইল খোঁচাই সারাদিন, যার জন্য আমার করে মাথা ব্যথা। তো আমিও জানি আসলে মোবাইল খোঁচাই জন্যই মাথা ব্যথা করে, আর চশমা দিয়ে মোবাইল খোঁচালে কিন্তু মানে কি বলবো, মোবাইলটা যে মানে মোবাইলের স্ক্রিনটাও কিন্তু একদম চকচকা দেখা যায় যখন আমি চশমা পরে মোবাইলটার দিকে তাকাই। তো সবসময় পড়া হয় না, আসলে সবসময় চশমা পরে কাজ করা আমাদের মানে হাউসওয়াইফদের সম্ভব না, গ্রামের মানুষের তো সম্ভবই না। তো যাই হোক, আজকে একটুখানি পড়লাম, দেখা যাক কতটা আরাম পাওয়া যায়। আর এই ফ্রেমটার কিন্তু একদম ওজন নেই, খুব ভালো, অনেকদিন আগে নিয়েছি আমি, কত বছর আগে আমি সেটাও ভুলে গেছি, 5-6 বছর তো হবে, তারও মনে হয় বেশি হলো। যাই হোক, তখনই এই ফ্রেমটার দাম নিয়েছিল আমার কাছ থেকে 800 টাকা, এখন এটা নিলে হয়তো 1400-1500 টাকা নেবে। তো আমি যদিও বা পাওয়ারটা চেঞ্জ করি, ফ্রেমটা চেঞ্জ করব না, পাওয়ারটা মনে হয় আমার এখন আরও বেশি হয়ে গেছে, তো পাওয়ারটা আমার চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, তো দেখা যাক। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, যেটা বললাম না সেটা হলো, মাসুমার ওর বাবা তো দাওয়াত খেতে চলে গেলো, আমি রান্না করব পরে একদম সেহেরি খাওয়ার জন্য, তো একটু লেটেই আজকে রান্না করব, 10টার দিকে রান্না বসাবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আজকের মতন আসছি, সবাইকে অগ্রিম ঈদ মুবারক, কালকে বাদে পরশু ঈদ, অনেক খুশি লাগছে। তো চলো আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম।